দর্শক আমরা ভেনিসিয়ার সান্তালুসি স্টেশনে নামছি। এখান থেকে আমরা প্রথম যাব পিয়াসালে রোমা, মানে যেখান থেকে শিপগুলি ছাড়ে বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে, ঘোরানো বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে। তো কাঙ্ক্ষিত ভেনিস দেখি সামনে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে সরাসরি অপোজিট পাশে খালের উপরে যেটার নাম হচ্ছে সান সিমেওনে পিকোলো। তো যাই হোক, আমাদের পিয়াসালে রোমা পর্যন্ত যেতে হয় নাই, ওদেরকে জিজ্ঞেস করলাম, এখানে বললো যে এখান থেকে আমরা শিপে করে মুরানো পর্যন্ত যেতে পারব। তো আমরা ইয়ে থেকে টিকিট নিছি, একদিনের ব্যালিড 24 ঘন্টা যেটা ব্যালিড থাকে, সেখানে আমরা এখানে পাঞ্চ করব। ওকে, এখান থেকে আমরা 3 নম্বরে করে মুরানোর উদ্দেশ্যে রওনা দিই। দর্শক, আমরা এখান থেকে 3 নম্বর শিপে করে মুরানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি, যাত্রাপথে আপনাদের সাথে মুরানোর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব, এবং যাত্রাপথে আমাদের সামনে পড়বে সিমিতারোদি সান মিখেলে, অথবা সান মিখেলে আইসল্যান্ডও বলতে পারেন, এটা কবরস্থান একটা। যাই হোক, এই আগেই বলে নিচ্ছি, এ কারণে যে আমাদের ব্লগটা হয়তো বড় হইতে পারে, আর টোটাল ভেনিসের সমস্ত কিছু 10-15 মিনিটের ব্লগে দেখানো সম্ভব না, এই জন্য আমরা ভেনিস টোরটাকে কয়েক ভাগে ভাগ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মুরানো দ্বীপটা, এরপর আমরা বোরানো যাব, সেখান থেকে আমরা সেন্ট্রাল ভেনিসে ফিরে আসব। সেখানকার স্থাপনা যেগুলি আছে, বাজিলিকা দি সান্তা মারিয়া, পালাসো দি দো কোলো বা অন্য অন্য যে গির্জাগুলি আছে সেগুলি, এবং বন্দলো ভ্রমণ, এগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো মুরানো দ্বীপটা ভেনিস থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তর অবস্থিত। 2004-এর পরিসংখ্যান অনুযায়ী এখানে স্থায়ী বসতি হচ্ছে 5,000 লোকজন, আর এর আয়তন হচ্ছে 1.5 বর্গ কিলোমিটার। আর 6ষ্ঠ শতাব্দী থেকে মানুষ বসতি স্থাপনা করে এই দ্বীপে। দ্বীপটা মাছ ধরার বন্দর এবং লবণ উৎপাদনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়, আর এখন বর্তমানে এবং অনেক আগে থেকেই এখানে, তারপর থেকেই কাছের তৈরি জিনিসের জন্য ঝাড়বাতি থেকে শুরু করে এটা বিখ্যাত। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ব্লগটা খুব ভালোভাবে এনজয় করবেন। দর্শক, দূরে যে গম্বুজটা দেখা যাচ্ছে এটা একটা গির্জা, যে গির্জাটার নাম হচ্ছে কিয়েজাদি সান মিখেল, আর পাশ দিয়ে যাচ্ছে এটা দ্বীপ, এই দ্বীপটা ইজোলাদি সান মিখেল। বর্তমানে এটা একটা কবরস্থান খ্রিস্টানদের। তো সর্বপ্রথম 1469 সালে এই গির্জাটা নির্মাণ করা হয়, যেটার নাম হচ্ছে কিয়েজাদি সান মিখেল। এই এর পরবর্তী সময়ে এই দ্বীপটাকে বন্দীদের জন্য জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে 1807 সালে এই দ্বীপটাকে কবরস্থান করার জন্য নির্বাচন করা হয়, এবং 1836 সালে এই দ্বীপটাকে পুনর্নির্মাণ করায় বা এটার ভরাট কাজ যা করার দরকার সেটা কইরা এটাকে 1836 সাল থেকে কবরস্থান হিসাবে ব্যবহার করা হইতেছে, এবং ইটালিয়ান অনেক নামি দামি অনেকের সমাধি এখানে আছে, এই জন্য পর্যটকরা এই দ্বীপটাকে দেখতে আসে, যদি আমরা এখানে নামবো না। আর এখনো পর্যন্ত এটাকে খ্রিস্টানদের কবরস্থান হিসেবে ব্যবহার করা হয়। আমরা চলে এসেছি আমাদের স্টেশন মুরানো মিউজিও, কারণ এটা প্রায় লাস্ট স্টেশন মুরানোর। আপনারা যদি ভেনিস থেকে রওনা করেন, প্রথম স্টেশন পাবেন মুরানো কলোনা। যেহেতু আমরা মুরানো থেকে বোরানো যাব, যদি প্রথমে নামি তাহলে আমাদের লাস্টে যে আবার মাঝামাঝিতে ফিরে আসতে হবে, এই জন্য আমরা এই লাস্টে নামছি যাতে আমরা আবার প্রথমে ফিরে আসতে পারি। মুরানোর দর্শনীয় স্থানগুলোর তালিকার 1 নম্বরে আসে বাজিলিকা দি সান্তা মারিয়া এর দোনাতো। এটা মুরানোর প্রায় শেষের দিকে, যদি আমরা ভেনিস থেকে আসি শেষের দিকে অবস্থিত। তো আমরা সেখানে চলে আসছি প্রথম, এরপরে আছে মিউজিও দেল ভেত্রো, মানে কাচের জাদুঘর যদি বলি,
এরপরে ফারোর লাইট হাউস, এরপরে আছে একটা ব্রিজ যেটাকে পন্তে লুঙ্গ বলা হয়, যেখান থেকে মোরানোর চারপাশটা মানে চারপাশের ক্যানেল দেখা যায়। এরপর আছে তোরে দিওয়ারা লজ্জ। তো আমরা এখান থেকে শুরু করছি দেখাটা, আস্তে আস্তে আমরা ওই দিকটাতে যাব। তো এটাই হচ্ছে বাজিলিকা দি সান্তা মারিয়া এ দোনাতো। এটা একটা হিস্ট্রিক্যাল চার্চ, এটার ইতিহাস আপনাদের সাথে আস্তে আস্তে আমরা শেয়ার করব। আমরা চলে আসছি এখন গির্জার সামনের দিকে। এতক্ষণ আপনাদেরকে দেখাইছি পিছনের পাশটা, পিছনের পাশের জন্যই বলতেছি যেহেতু ওদিক দিয়ে কোনো প্রবেশপথ নাই, প্রবেশপথ যেহেতু এই পাশে সেই জন্য আমি এটাকে গির্জার সামনের পাশটাই বলতেছি। চলেন ভিতরে প্রবেশ করি, আপনাদেরকে ভিতরটা একটু দেখাই এবং সেই সাথে সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। অসাধারণ সুন্দর মোজাইক করা, দামি পাথর দিয়ে ফ্লোরটা মোজাইক করা, এবং এই যে গম্বুজগুলি দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো প্লাস্টার বা পেন্টিং করা না, ঠিক এগুলি পাথর, এবং উপরে ওই লাল ইট, এগুলি ইটের কালারই। এখানে আলাদাভাবে কোনো রকম পেন্টিং মানে কোনো কালার বা রং করা হয় নাই। এটি ভেনিসের অন্যতম প্রাচীন একটি গির্জা, মূলত সপ্তম শতাব্দীতে এটা নির্মাণ করা হয়। এরপর 1040 খ্রিস্টাব্দ থেকে 1125 খ্রিস্টাব্দের মধ্যে পুনর্নির্মাণ করা হয়, যদিও পরবর্তী সময়ে আবারও পুনর্নির্মিত হয়েছে, কিন্তু এটার মূল ভিত্তিটা সেই সপ্তম শতাব্দী থেকেই এভাবে দাঁড়িয়ে আছে। এবং ভিতরের যেই গম্বুজগুলি, ডান পাশের অংশ, বাম পাশের অংশ এবং গির্জার মূল যে বেদি, এগুলি মার্বেল পাথর, মূল্যবান মার্বেল পাথর দ্বারা তৈরি। গির্জার মেঝেটা প্রায় 500 বর্গমিটারেরও বেশি মূল্যবান পাথর দিয়ে মোজাইক করা। 2019 সালের বন্যায় মেঝেটা প্লাবিত হয়েছিল, তারপর থেকে সামান্য কিছু ক্ষতি সাধিত হইলেও এখনও চকচকে ঝকঝকে। আর ঢোকার সময় হাতের ডান পাশে কর্নারের মধ্যে এই গ্লাসটা অসাধারণ সুন্দর। আমরা গির্জার থেকে বের হয়ে এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে একটা টাওয়ার, ওইটা ওই মাঝখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটাকে বলে পন্তে লঙ্গ। আমরা ওইটা পার হয়ে ওইদিকে যাবো এবং ওই ব্রিজে কিছুটা সময় অবস্থান করবো, কারণ সেখান থেকে কিছু সুন্দর দৃশ্য দেখা যায় আর কি। এবং আমাদের মতো অনেক টুরিস্টই সেখানে অবস্থান করে কিছু সময় আশপাশের দৃশ্যগুলি একটু উপভোগ করে আর কি। আমরা চলে আসছি সেই ব্রিজের উপর। আসলে অসাধারণ দৃশ্য, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর এটা মানে ওই তিন রাস্তার মোড় বলা চলবে না, তিন খালের মোড় বলা চলে।
আমাদের হাতের বাম পাশে সেই ওয়াচ টাওয়ারটা আর কি। আমরা ওই ব্রিজ পার হয়ে ওপার যাবো, এবং ব্রিজে দাঁড়াইলে মানে রিও বিস্তা যেটাকে বলে, মানে খালের দুই পাশের যে সৌন্দর্য সেটা সুন্দরভাবে দেখা যায়। যে গ্লাসের কথা আপনাদেরকে ইতিপূর্বে বলছি, গ্লাসের মানে কাচের তৈরি জিনিসপত্র যারা, যেগুলি এখানেই তারা ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে, সেই এরকম একটা দোকান। তো ভিতরে ঢুকছি আমরা, দেখি কেমন অবস্থা। এটার পাশে আরেকটা শোরুম এদের, সেখানে গেলাম আসলাম, আর ভিতরে অনেক অনেক আলো, সেই জন্য ভিডিওটা একটু কেমন যেন কাপা কাপা হচ্ছে, কিন্তু অসাধারণ সুন্দর। আমার মনে হয় ওনাদের দামটা যদি একটু বেশি, কিন্তু এত সুন্দর যে দেখলে চোখ জুড়াই যায়, আর তখন ওই দামটা বেশি মনে হয় না। দর্শক, এটা হচ্ছে মোরানোর প্রথম স্টেশন, মোরানো কলোন না, মানে ভেনিস থেকে আসলে প্রথম যেটা পড়ে আর কি। তো আমরা শেষ প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম প্রথম প্রান্তে, এখানেই মোরানো শুরু। আর এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি মোরানোর মাঝামাঝিতে, যেই ব্রিজ দিয়ে আমরা পার হয়েছি, যেখানে এই তোরে দেওয়ারা লজ্জ ছিল, ওটার কাছাকাছি থেকে হাতের ডান দিকে ঢুকবো, সেখানেই হচ্ছে মোরানো ফারো, সেখানে লাইট হাউসটা আমরা একটু দেখব। আর ওটা যাওয়ার পথেই পড়বে গ্লাস ফ্যাক্টরি, যে গ্লাসের কথা আপনাদেরকে বলছি সেটা আপনাদের সাথে শেয়ার করে আমরা ফারত থেকে শিব ধর্ম ঘোরানোর উদ্দেশ্যে। আমরা চলে আসছি ফরেস্ট স্টেশনের কাছাকাছি, ওই যে এই এই জায়গাটা পার হলেই ফরেস্ট স্টেশন, ওই যে দেখা যাচ্ছে সাদা মাথাটা, ওটাই লাইট হাউস, আর একটু সামনে আগাইলেই সেই গ্লাস ফ্যাক্টরি। দর্শক, এই সেই গ্লাস ফ্যাক্টরি। গ্লাস ফ্যাক্টরি হয়তো অনেকগুলি আছে, কিন্তু আমাদের যাত্রা পথের মাঝখানে যেটা পড়ছে সেটাতেই আমরা দাঁড়াইছি, এবং সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর এই পিছনের ওটা হচ্ছে চুল্লি, ওগুলির মধ্যে গ্লাস গালায় এরা বয়েল করে, এরপর তাদের পছন্দ অনুযায়ী শেপ দেয়, আকার ধারণ করায়। আর আসলে দেখে মনে হইতেছে অনেক কষ্টের কাজ, তো দাম বেশি হইলেও তাদের যে পরিশ্রম সেই অনুযায়ী আমার মনে হয় পরিশ্রমটা ঠিকই আছে। আমরা চলে আসছি ফারুই স্টেশনে,
আয়েশা দেখি যে 5 মিনিটের মধ্যে শিপ চলে আসবো, এই সেই লাইট হাউস যেটা 1947 সালে নির্মাণ করা হয়েছে। আর সময় স্বল্পতার কারণে আমরা ওইভাবে লাইট হাউসটা ঘুরে দেখতে পারি না, আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ এই শিপটা যদি আমরা মিস করি তাহলে এক ঘন্টা ওয়েট করতে হবে, সেদিকে আমাদের বোরানো পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাব। যাই হোক, এই পর্যন্ত ছিল মুরানো, আগামী পর্বে দেখা হবে বোরানোতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।